শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের কয়েকটি গ্যাসের পরিচিতি, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এক নম্বর প্রশ্ন, তড়িতের উৎস হিসেবে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? নির্জল কোষ। দুই, তামার তার কি জাতীয় পলিমার দিয়ে মোড়া থাকে? পিভিসি জাতীয় পলিমার দিয়ে। তিন, গ্যাস তৈরির জন্য যে দুমুখ বিশিষ্ট পাত্র ব্যবহার করা হয় তাকে কি বলে? উলফ বোতল। চার, তরলে মিশে থাকা অদ্রাব্য কঠিন পদার্থকে পৃথক করতে কি ব্যবহার হয়? ফিল্টার কাগজ। পাঁচ, পিপেট ও বুরেট কাজে ব্যবহার করা হয়। কোন তরলের প্রশমন ক্ষণ নির্ণয় করার সময় সেই তরলে এককালীন নির্দিষ্ট আয়তনের তরল যোগ করার জন্য পিপেট ব্যবহার করা হয়। এছাড়া ফোঁটা ফোঁটা করে নির্দিষ্ট আয়তনের তরল যোগ করার জন্য এবং বিক্রিয়ক তরলের সঠিক আয়তন নির্ণয় করার জন্য বুরেট ব্যবহার করা হয়। ৬, অক্সিজেনকে কাজে লাগালে কোষে গ্লুকোজের চেয়ে কত গুণ বেশি শক্তি পাওয়া যায়? ১৫ গুণ বেশি। ৭, কোন উৎসেচক হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে অক্সিজেন ও জলে পরিণত করে? ক্যাটালেজ উৎসেচক। ৮, কার্বোজেন কি, এর ব্যবহার লেখো। শতকরা ৫ ভাগ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে। এটি সাধারণত নিউমোনিয়া আক্রান্ত রোগী বা মরণাপন্ন রোগীর কৃত্রিম শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহার হয়। ৯, বায়ুমণ্ডলের আয়তনের কত শতাংশ অক্সিজেন আছে? 20.6%। ১০, প্রমাণ উষ্ণতা ও চাপে অক্সিজেনের ঘনত্ব কত? 1.428 গ্রাম প্রতি লিটার। ১১, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা কত? 14.6 মিলিগ্রাম প্রতি লিটার। ১২, তরল অক্সিজেনের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত? হিমাঙ্ক হল -218 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক -183 ডিগ্রি সেলসিয়াস। ১৩, গ্যাসীয় অক্সিজেন তরলে পরিণত হলে কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ। ১৪, আম্লিক অক্সাইড কাকে বলে? অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগ বা অক্সাইড উৎপন্ন হয় তাকে আম্লিক অক্সাইড বলে। এই অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি। ১৫, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগ বা অক্সাইড উৎপন্ন হয় তাকে ক্ষারকীয় অক্সাইড বলে। এই অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড প্রভৃতি। ১৬, উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। যে সকল অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রভৃতি। ১৭, প্রসম অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। যে সকল অক্সাইড অ্যাসিড বা ক্ষার কোনো কিছুর সঙ্গেই বিক্রিয়া করে না তাদের প্রসম অক্সাইড বলে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি। ১৮, অক্সিজেনের দুটি শোষকের নাম লেখো। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণ অক্সিজেনকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। অ্যালুমিনিয়ামযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে দ্রুত শোষণ করে নীল বর্ণ ধারণ করে। ১৯, উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সোডিয়াম পারঅক্সাইড। ২০, বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এলে কি হয়? বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এলে জারিত হয়ে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সমীকরণটা দেখে নেবে। ২১, লৌহ সালফ্রিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? হলুদ বর্ণের ফেরিক সালফেট উৎপন্ন হবে। এক্ষেত্রেও সমীকরণ দেওয়া রয়েছে, দেখে নিও। ২২, অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ার উদাহরণ দাও। অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও জল উৎপন্ন হয়। সমীকরণটা দেখে নিও। ২৩, অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
অ্যালুমিনিয়াম অক্সাইড কস্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট ও জল উৎপন্ন হয়। এক্ষেত্রেও সমীকরণ দেওয়া রয়েছে, দেখে নেবে। 24, অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলে কেন? অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। এই আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। অক্সিজেন এইভাবে অ্যাসিড উৎপন্ন করে বলে অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলা হয়। যেমন অধাতু কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, আবার এই কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এখানেও দুটো সমীকরণ দেওয়া রয়েছে, দেখে নেবে। 25, অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলে কেন? অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড গঠন করে। এই ক্ষারকীয় অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। অক্সিজেন এইভাবে ক্ষার উৎপন্ন করতে পারে বলে অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলে। যেমন অক্সিজেনের সঙ্গে জ্বলন্ত এক টুকরো সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম মনো অক্সাইড উৎপন্ন করে। এই সোডিয়াম মনো অক্সাইড জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সমীকরণ দুটো দেখে নিও। 26, ঘরের উষ্ণতায় কি থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়? সোডিয়াম পার অক্সাইড থেকে। 27, শরীরে অক্সিজেনের একটি অসুবিধা উল্লেখ করো। কোষে অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় উৎপন্ন হয় হাইড্রোজেন পার অক্সাইড এবং সুপার অক্সাইড আয়ন, যা ডিএনএ অণুর ক্ষতি সাধন করে। 28, অক্সিজেনের ব্যবহার লেখো। জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্যাস অপরিহার্য। শ্বাসকার্যের সময় অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য চারিত হয়ে পরিপাকক্রিয়া সম্পন্ন হয়। বর্তমান সভ্যতায় ইস্পাতের নানা সামগ্রী তৈরিতে ভালো মানের লোহা দরকার হয়। অশুদ্ধ লোহা আর খুব তাড়াতাড়ি মরছে পড়ে। অশুদ্ধ লোহার এই অশুদ্ধি দূর করে ইস্পাত তৈরিতে প্রচুর অক্সিজেন দরকার হয়। নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় 5% কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেনের প্রয়োজন হয়। এছাড়া শ্বাসকষ্ট উপশমে ও নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন গ্যাস দেওয়া হয়। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড উৎপাদনেও অক্সিজেন গ্যাস অপরিহার্য। 29, অক্সিজেনের ভৌত ধর্মগুলো লেখো। অক্সিজেন গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং সাধারণ উষ্ণতায় একটি গ্যাসীয় পদার্থ। অক্সিজেন বাতাসের চেয়ে সামান্য ভারী। প্রমাণ চাপ ও উষ্ণতায় এর ঘনত্ব 1.428 গ্রাম প্রতি লিটার। অক্সিজেন জলে সামান্য দ্রাব্য। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা 14.6 মিলিগ্রাম প্রতি লিটার। -183 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেনকে ঘনীভূত করলে অক্সিজেন হালকা নীল বর্ণের তরলে পরিণত হয়। 30, হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির সংক্ষেপে লেখ। একটি টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড ঢেলে তার মধ্যে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যোগ করা হলো। দেখা গেল একটি বর্ণহীন গ্যাস বের হচ্ছে। এরপর সেই টেস্ট টিউবের মুখে একটি জ্বলন্ত পাটকাঠি ধরলে দেখা যায় সেটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে, অর্থাৎ এটি অক্সিজেন গ্যাস। সমীকরণটা দেখে নিও। এই সমীকরণ থেকে জানা গেল হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে যদি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যোগ করা হয় তাহলে সেটি ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটকের কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় এবং নিচে অপরিবর্তিত থাকে। 31, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন গ্যাস। 32, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন গ্যাস। 33, হাইড্রোজেন গ্যাসের চেয়ে বায়ু কত গুণ ভারী? 14.4 গুণ। 34, হাইড্রোজেনের 3টি আইসোটোপের নাম উল্লেখ করো। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। 35, সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। 36, জিঙ্কের ছিবড়ের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে? জিঙ্কের ছিবড়ের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে উভয়ের বিক্রিয়ায় বর্ণহীন ও গন্ধহীন হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। 37, কোন শর্তে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
লোহাচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে ছাঁচালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। 38, সালফারকে তাপ দিয়ে গলিয়ে তার মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। 39, অন্তর্ধৃতি কাকে বলে? কয়েকটি ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে। আবার উত্তপ্ত করলে এই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে। 40, ধাতব পৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে কি বলে? অন্তর্ধৃত হাইড্রোজেন। 41, হাইড্রোলিথ কি? 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলে। 42, জায়মান হাইড্রোজেন কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো হাইড্রোজেন ঘটিত যৌগ থেকে সত্য মুক্ত হাইড্রোজেনকে জায়মান হাইড্রোজেন বলে। 43, হাইড্রোজেন গ্যাসের ব্যবহার লেখো। হাইড্রোজেনের প্রথম ব্যবহার হলো অ্যামোনিয়া তৈরিতে। এই অ্যামোনিয়া থেকেই তৈরি করা হয় ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো প্রয়োজনীয় সার। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে হাইড্রোজেন ব্যবহার হয়। রকেটের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। 44, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। একটি টেস্ট টিউবে কিছুটা জিঙ্কের গুঁড়ো নিয়ে তার মধ্যে কিছুটা সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নেওয়া হলো। দেখা যাবে দ্রবণের ভিতর দিয়ে বুদবুদের মতো একটি গ্যাস বেরিয়ে আসছে। এই গ্যাসটাই হলো হাইড্রোজেন। যদি টেস্ট টিউবের সামনে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ধরা হয় তাহলে দেখা যাবে ওই হাইড্রোজেন গ্যাস শব্দ সহ নীল শিখায় জ্বলে ওঠে এবং দেশলাই কাঠিটি নিভে যায়। এর দ্বারা প্রমাণিত হয় হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। 45, হাইড্রোজেনের ভৌত ধর্মগুলি লেখো। সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাস বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস, বায়ু এর থেকে 14.4 গুণ ভারী। 46, হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম লেখো। হাইড্রোজেনের অণু দ্বিপরমাণুক, অর্থাৎ একটি হাইড্রোজেন অণু দুটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি হওয়ায় হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। 47, হাইড্রোজেনের বিজারণ ধর্ম পরীক্ষার সাহায্যে দেখাও। উত্তপ্ত কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল বর্ণের কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। 48, পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 ব্যবহার করা যায় না কেন? গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 উভয়ই জারক অ্যাসিড, তাই এরা বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয়। তাই অ্যাসিডগুলির সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হলেও তা জায়মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে জলে পরিণত হয়, ফলে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না। 49, পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন? এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়? পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কারণ বিশুদ্ধ জিঙ্কের সঙ্গে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া খুব ধীরে হয়। এছাড়া হাইড্রোজেন উৎপন্ন হতে শুরু করলে জিঙ্কের উপর সেই হাইড্রোজেন গ্যাসের একটা আস্তরণ পড়ে যায়, ফলে অ্যাসিডটি আর জিঙ্কের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এই অসুবিধা দূর করার জন্য বিশুদ্ধ জিঙ্কে সামান্য কপার সালফেট দ্রবণ যোগ করা হয়। 50, পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে? টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে প্রায় শূন্য চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন অণু ভেঙে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক হাইড্রোজেন বলে। তাহলে কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।